ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। চলে আসছি পরের খবরে। সংযুক্তিকরণের পর এটিকে মোহনবাগান এফসি নামে আইএসএল সহ সব টুর্নামেন্ট খেলবে দল। বদলালো না লোগো, জার্সির রঙও রইল সবুজ মেরুনি। ভিডিও কনফারেন্সে এটিকে বাগানের প্রথম বোর্ড মিটিং এই সিদ্ধান্ত। সংযুক্তিকরণ হয়ে গেছিল আগেই, ঠিক হয়ে গিয়েছিল আইএসএল এ একসঙ্গে খেলবে মোহনবাগান এটিকে। তারপর কেটে গিয়েছে কিছুটা সময়, আই লিগ জেতে বাগান, এটিকের মুঠোয় আইএসএল। এর মধ্যে সমর্থকদের মনে তৈরি হচ্ছিল প্রশ্ন, কি হতে চলেছে নতুন দলের নাম? জার্সির রঙে কি থাকবে গর্বের সবুজ মেরুন? লোগোতে কি থাকবে ঐতিহ্যের পাল তোলা নৌকা? এদিন এটিকে ও বাগানের বোর্ড অব ডিরেক্টরস এর বৈঠকে মিলল সব প্রশ্নের উত্তর। নতুন দলের নাম এটিকে মোহনবাগান। সবুজ মেরুনি হলো হাবাসের দলের জার্সি রং। বদলালো না বাগানের 131 বছরের ঐতিহ্যশালী লোগো, পালতোলা নৌকো। বাগানকর্তারা বলছেন এটা বাগানের নতুন অবতার। এটিকে মোহনবাগানের বোর্ড অব ডিরেক্টরস এ বাগানের তরফে প্রতিনিধি দেবাশীষ দত্তের দাবি, নতুন দলে পুরনো ঐতিহ্যই বহাল রইল। সামনে এফসি কাপ, ফোকাসে এখন ওই টুর্নামেন্টে। আমি কৃতজ্ঞ সবার কাছে, অল দা বোর্ড মেম্বার্স, যে তারা কিন্তু অ্যাকচুয়াল মোহনবাগানের সেন্টিমেন্টটা তারা বুঝতে পেরেছে। তারা বুঝতে পেরে বলেছে যে সবুজ মেরুন রঙে কোনো অল্টার হবে না। এই বোর্ড যে লোগোটা করেছে সেই লোগোটা চট করে দেখলে সেই লোগো আর মুম্বাই লোগোর মধ্যে কোনো তফাৎ পাবে না। নতুন দলে পথ চলা শুরু হওয়ার পর জার্সি নিয়ে সমর্থকদের উদ্দেশ্যে বার্তা দিলেন সঞ্জীব গোয়েঙ্কা। আজকে এটি কে মোহনবাগানের ফার্স্ট বোর্ড মিটিং হয়েছে। অনেক লেজেন্ডসরা মোহনবাগানকে ক্রিয়েট করেছে, আমি সকলকে প্রণাম জানাই। ফ্যান্সের জন্য আমি বলতে চাই, We are there for you. We are there with you. Be with us. We won't disappoint. মোহনবাগান এখন থেকে এটিকে মোহনবাগান। বদলালো না জার্সি রং, বদলায়নি লোগো। যা দেখে খুশি বাগানের ঘরে ছেলে সুব্রত ভট্টাচার্য। তিনি চান এবার বাংলা থেকে নতুন প্রতিভা তুলে আনার দিকে নজর দিক এই নতুন দল। ক্লাবেরও ভাবা উচিত, ওনাদেরও ভাবা উচিত যে পরবর্তী প্রজন্মে কারা খেলবে, সেইটার প্রস্তুতি যদি এখন থেকে ওনারা শুরু করেন তাহলে আমার মনে হয় বড় টিমে যেরকম সাফল্য পাবে, আসা নিশ্চয়ই পাবে। এই সাফল্যের সাথে সাথে খেলোয়াড় তুলে আনার যে পরিকল্পনা সেটাও সাফল্য নিতে হবে, আমি বলছি সেটা খুব প্রয়োজন আছে। ক্লাবের এই চেষ্টায় এবং এই যে এটিকে যুক্ত হওয়ার জন্য ক্লাব অনেকটা এগিয়ে যাবে। হয়তো আমাদের আজ 131 বছরের ক্লাব, অনেক আমাদের বিদগ্ধ লোকেরা আছেন, সাপোর্টার আছেন, মেম্বার আছেন, দর্শক আছেন, তারা হয়তো ভাবছেন আমাদের মোহনবাগানের গরিমা নষ্ট হয়ে যাবে, কিন্তু এটা ভুল। কারণ আমরা তো তার আগেও আমরা ম্যাকডুয়েল মোহনবাগান নিয়ে খেলেছি। ক্লাব কিভাবে এগোবে সেই দিকটা এখন দেখতে হবে। এখন অন্য আমাদের সেই আবেগ নিয়ে থাকলে চলবে না। বহু ভালো খেলোয়াড় এই প্রচেষ্টার জন্য তারা আরও ভালো খেলতে পারবে, একটা জায়গা পাবে, সেই জায়গাটা আমাদের খুব দরকার ছিল। মোহনবাগান আইএসএল খেলছে, এটা সবচেয়ে ভালো খবর। তবে তার থেকেও ভালো যাচ্ছে লাগছে যেটা সবচেয়ে বেশি, যে মোহনবাগানের জার্সির কালার এক সবুজ মেরুন জার্সি, যেটা পরে আমরা অনেকদিন ফুটবল খেলেছি, সেই জার্সির রঙও সবুজ মেরুন আছে এবং নামটাও মোহনবাগান আছে, এটিকে মোহনবাগান। এটা আমার মনে হয় মোহনবাগান সাপোর্টারদের কাছেও ভালো খবর। এদিন বোর্ড অব ডিরেক্টরস এর ভিডিও কনফারেন্সে হাজির ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। সেখানে তার কাছে বাকি ডিরেক্টরদের আর্জি, দলকে সমর্থন করতে হাজির থাকতে হবে মাঠে, আরো বেশি সময় দিন ক্লাবকে। রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।